সন্তানের মরম নালাগে, প্রেমিকর হৃদয়ত স্থান পালেই হব এইগৰাকী মহিলার। আর সেয়ে নিজের সন্তানক এৰি প্রেমিকর হৈতে পলাল এই মহিলাগৰাকী। এই পাখান হৃদয়ের মাতৃগৰাকীলৈ এবার ভালদরে চাও। নিজের দুই বছরিয়া পুত্র সন্তান আর ছবছরিয়া এগারী কন্যা সন্তানক ঘরের ভিতরতে অকলশরে এরি পরপুরুষের সঙ্গে পলায়ন করেছে এই মহিলাগৰাকীয়ে। এই ঘটনা সংঘটিত হয়েছে ঢিঙত। নিজ পুত্র সন্তান আর কন্মানি জিয়রীর হিয়া ভঙা উচুপতি শুনেও অলপো নগলিল এই মাতৃ। মাকক বিচারিছে ওসরতে এতিয়া দুই সন্তানে। ইতিমধ্যে মহিলাগৰাকীয়ে জানিবলৈ দিছে যে তেজপুর পার হয়ে অরুণাচল অভিমুখে তেওঁ যাত্রা করেছে নিজের প্রেমিকর সঙ্গে। স্বামীয়ে এতিয়া চকুলোরে বাট নেদেখা হৈছে। এফালে সন্তানের লালন পালন, আনফালে উপার্জনের বাবে এড়ি যাব নোৱাৰে কর্মস্থলী। দুই সন্তানের মাতৃক বিচারি এইগৰাকী স্বামীয়ে আস্ফালন করেছে। মাকর অপেক্ষাত এনেদরে বাটলৈ চাই চাই দুই সন্তানে চকুলো ঢুকিছে। গৈছিল মানে মঙ্গলবার দিন রাতেপা 10টামান বজাত বজারে যাও বলে কলে। তারপর বজারে যাও, মানে ঘর এইখানে কাম করে আসলো। কোয়ার পিছত তারপর মাঠে সাথে চাং দিয়ে জাপিলো। যাওয়ার পিছত তিনটা চিন্তা করছে যে ইমান টাইম অহা নাই, লালীকে বাইদেউ আছে ওসরতে, বাইদেউ ঘর দিয়ে পঠালো। তারপর মানে গা পা ধুই তিনটার মাজত গলো। গিয়ে পেলে খবর আছে যে বাইদেউ ঘর নাই। এটা বাইদে মানে ফোন করে আছে, মোবাইল সুইচ অফ। তারপর যেটা সুইচ অফ, তারপর 3:45 একটা ফোন করেছে যে মই তেজপুর পাহে অরুণাচল সোমাইছো, সেইখানে বার্তা পাইছো। বটদ্রবার জগন্নাথ কলিতার রিপোর্ট, রিচ টাইমস।